দেখো থার্ড সেমিস্টারে তোমাদের সিসি ফাইভে আছে থিওরি অফ রিয়েল ফাংশনস, মানে এটা রিয়েল অ্যানালিসিস টপিক। এই জন্য বই তোমাদের এসকে মাপা যে বইটা আছে সেটা না হলে চলবে। আচ্ছা, তারপর আছে কি সিসি6, এটা রিং থিওরি তোমরা গ্রুপ পর্যন্ত পড়েছিলে। তারপর রিং, ফিল্ড, আইডিয়াল ওই জায়গাটা আছে, এবং লিনিয়ার অ্যালজেব্রা, ভেক্টর স্পেস সেটা আছে। এটার বই এসকে মাপা তোমরা কিনেছো, কারণ রিং থিওরি তো তোমরা দেখেছো গ্রুপের বইটা আছে, লিনিয়ার অ্যালজেব্রা, ভেক্টর স্পেস ওটাও গ্রুপের বইটাতে আছে। আর সিসি5 এর রিয়েল অ্যানালিসিস সেটাতে এসকে মাপার বইটা আছে। সিসি7 ODE, মানে অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন, এই বইটা কিনতে হবে। আশা করি অনেকে কিনে নিয়েছ তোমরা। অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন অ্যান্ড মাল্টিভেরিয়েট ক্যালকুলাস, এই মাল্টিভেরিয়েট ক্যালকুলাসটা তোমাদের ওই যে মোটা বইটা আছে মাইতি ঘোষ, যে মোটা বইটা ওটাতে আছে। আর তোমাদের এইটাতে সি প্রোগ্রামিং, এইটা একটা অ্যানাদার টপিক আছে, ঠিক আছে। এটা একজন স্যার এসে করিয়ে দেবেন তোমাদের, এবং প্রথম থেকে স্টার্টিং ওনার কাছে করে নিতে হবে এটা। তো আমি সিসি5, সিসি6 এবং সিসি7 তোমাদের পড়াবো, সিসি5, সিসি6 এবং সিসি7। তো এখন তোমাদের যে কথাটা বলা, যে সিসি5 আছে রিয়েল অ্যানালিসিস, এই টপিকটা কিন্তু খুব ভালোভাবে তোমাদের করতে হবে। এই টপিকটা খুব ইন্টারেস্টিং, এবং তোমরা এটা জানো যে আমি গত সেমিস্টারও যেভাবে করেছি সেকেন্ড সেমিস্টার, আমি তো এভরিথিং রিয়েলের সমস্ত থিওরি, এসকে মাপার বইয়ে সমস্ত প্রবলেম, সুবীর মুখার্জির বইয়ে সমস্ত প্রবলেম, এছাড়া আমার বাইরের অথারে আমি প্রায় 5 থেকে 6টা বই ফলো করি, সেখান থেকে আমি সমস্ত থিওরি পোর্শনগুলো পড়াই, এবং তাদের করসপন্ডিং A to Z যা প্রবলেম আছে রিয়েল অ্যানালিসিসের সেই প্রবলেমগুলো আমি ক্লাসে পড়ে দিই। তোমরা দেখেছ যে আমার পয়েন্ট সেট থিওরি পড়াতে গিয়েই আমার মনে হয় কয়েক বিশটা খাতা গেছে শুধু পয়েন্ট সেট থিওরি পড়াতে গিয়ে, সেট ইন আর, প্রচুর প্রবলেম আমি দিয়েছিলাম। ডিফারেন্সিবিলিটি একই কেস, খুব ইম্পর্ট্যান্ট টপিক এগুলো। আর রিং থিওরি তোমরা জানো যে গ্রুপ আমাদের কীরকম পড়ানো ছিল, শুধু থিওরি না, গ্রুপ থিওরিতে আমি প্রায় 4 থেকে 5টা বই তোমাদের পড়িয়েছিলাম, এবং শুধু তাই নয় করসপন্ডিং প্রচুর MCQ, প্রচুর MCQ আমি এখানে তোমাদের সলভ করে দিয়েছিলাম। সেই জন্য আমার স্টুডেন্টরা দেখবে MCQটা খুব ভালোভাবে অ্যাটেম্প্ট করতে পেরেছে। আর MCQ শুধু যে আমি দাগ নাম্বার দিয়ে দেবো তা নয়, MCQর মধ্যে তোমাকে MCQ তার লজিকটাও জানতে হবে, লজিক সেই লিখতে পারবে যার MCQতে বেস আছে। সিসি7 ODE, এই যে অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন, খুব ইন্টারেস্টিং টপিক এবং প্রচুর প্র্যাকটিস দরকার। মাল্টিভেরিয়েট ক্যালকুলাস হোয়াইট ইজি টপিক, দেখতে পাবে তোমরা এটা আমি কীভাবে তোমাদের করে দিই। এভরিথিং টপিক আমি কিন্তু লিখে লিখে সলভ করি, এবং প্রায় শুধু একটা বই আমার সাফিসিয়েন্ট নয়, যেমন এই রিং বা লিনিয়ার অ্যালজেব্রা যেটা বলছি আমি, ভেক্টর স্পেস, এই যে লিনিয়ার অ্যালজেব্রা দারুণ ইন্টারেস্টিং টপিক, সেটা পড়ালে তোমরা বুঝতে পারবে। এই হলো অনার্সের থার্ড সেমিস্টারের সিলেবাস। তোমাদের ক্লাস আমি রিসেন্ট শুরু করব, আমি কোনো আপডেট দিইনি, রিসেন্ট শুরু করব। আচ্ছা, এখন আমাদের পজিশন কি, পজিশন যদি বলতে হয় তো আমাদের কোন জিনিসটা, আমরা দেখো পজিশন আমরা কি করেছিলাম, আমাদের সেকেন্ড সেমে যা এম ছিল সেকেন্ড সেমে, আমরা সেকেন্ড সেমে শুধু আমরা যে থিওরি পোর্শন লিখে চলে গেছি রিয়েল অ্যানালিসিসে তাই নয়, এর প্রচুর প্রবলেম আমি করিয়েছিলাম, এবং প্রবলেমগুলো ভালোভাবে করতে হবে। এবছর থেকে আমাদের প্রথম টার্গেট এই সেমিস্টারে একটা ধরো লিমিট কন্টিনিউটি পড়িয়ে নিলাম, এর করসপন্ডিং মোটামুটি 15 বছরে জ্যাম পরীক্ষায় যা পড়েছে, CSRI নেটে যা পড়েছে, তোমরা জানো যে এই বছর MCQগুলো তোমরা এত ভালো কেন পরীক্ষা দিতে পেরেছ, কারণ আমি জ্যামের প্রশ্নটা পুরো করিয়ে দিয়েছিলাম আর নেটের প্রশ্নটা, সমস্ত MCQ জেনারেলি জ্যাম পরীক্ষার প্রশ্ন অথবা নেটের প্রশ্ন থেকে পরীক্ষাটা হয়েছে।
এই যে গ্রুপে দেখবে যেটা এবি দিয়েছিল যে স্কয়ার ইকুয়াল টু এবি রিং হবে কিনা, এই প্রবলেমটা দেখবে আমার ক্লাসে পড়ানো ছিল এই এমসিকিউটা। তারপরে কিউ স্টার ডট, তারপরে কিউ প্লাস, এই যে এটার যে তোমাদের কোসেট নাম্বার অফ কোসেট ছিল সেটাও আমার ক্লাসে পড়ানো। তারপরে জেড সিক্স জেড ফোর থেকে জেড এইট নাম্বার অফ অন্টু হোমোমরফিজম, এই যে তো টোটাল তোমাদের আমি প্রচুর এমসিকিউ দিয়েছিলাম সামনের সেমিস্টারে। তবে আমি প্রথমে এতগুলো এমসিকিউ দিইনি। অনেকে দেখবে এমসিকিউটা কি করে শুধু স্টেটমেন্ট দিয়ে দুটো এমসিকিউ করে দিল, তা নয়। কিন্তু তোমাকে এমসিকিউটা খুব স্ট্যান্ডার্ডভাবে করতে হবে। তো চাপের কিছু নেই, তোমাদের এইগুলোর সাথে সাথে আমি রেডি করাবো, সাথে সাথে আমি সেটা পরীক্ষার মাধ্যমে সাথে সাথে প্র্যাকটিস এবং হিউজ পরিমাণ এমসিকিউ আমি সাপ্লাই দেবো। শুধু এই সিলেবাসের উপর তোমার এমসিকিউ আমার কালেক্ট করা আছে অ্যাবাউট 2000, প্রায় 3000 কাছাকাছি। তো সেইগুলো আমি প্রথম থেকে দিয়ে তোমাদের রেডি করাবো, প্রতিটি জিনিস লিখে লিখে পড়াবো। ওডি যেমন এটা পুরো মেথড আছে ডিফারেন্সিয়াল ইকুয়েশন, আমার একটা মেথড শেষ করতে একদিন লাগে। তার করসপন্ডিং বিভিন্ন বই থেকে যা প্রবলেম আছে যা এমসিকিউ আছে আমাকে সমাধান করতে হবে। আমি হয়তো একদিনের লং কোশ্চেনগুলো করালাম, দুদিন এর আমি এমসিকিউ নেব, কারণ এমসিকিউ বেস যদি তোমার ভালো থাকে তুমি যে কোনো কম্পিটিটিভ পরীক্ষায় চান্স পাবে। এবছর এতজন আইজারে বা জ্যাম পরীক্ষায় চান্স পেয়েছে তার একটা কারণ, আমি হিউজ পরিমাণ এমসিকিউ দিই। এর ফলে কী হয়, সাবজেক্টে নলেজ বাড়ে, এবং এমসিকিউ করতে হলে কিন্তু সাবজেক্টে তোমার খুব ভালো নলেজ দরকার, তবে তুমি এমসিকিউ পারবে না। তো এই হলো ব্যাপার, এই টপিকগুলো আমি করাবো। কম্পিউটার সায়েন্সটাও আমি অন্য টিচারকে করাচ্ছি। তোমরা কোনো রকমে হেডেক নেবে না, তোমরা ক্লাসটাকে কন্টিনিউ প্রথম থেকে ফলো করো, এবং সবাইকে বলবো ফেয়ার খাতাটা রেডি করে নাও। এখানে টোটাল ফেয়ার খাতা করতে হবে তোমার, রিয়েল অ্যানালিসিসের একটা করে নাও, রিং থিওরির একটা করে নাও, লিনিয়ার অ্যালজেব্রার একটা করে নাও, ওডি একটা করে নাও, মাল্টিভেরিয়েট করে নাও। তার মানে একটা দুটো তিন চার পাঁচটা খাতা তোমরা রেডি করবে এখন। তারপর তো আরও আছেই, আর এমসিকিউ শিট খুব ভালোভাবে রেডি করো, কারণ এমসিকিউ হচ্ছে অনার্সের মেন পিলার। এভরিথিং জিনিস প্র্যাকটিস করিয়ে করে দেবো, তোমরা দেখতে পাবে, ফ্রিকোয়েন্টলি ক্লাস দেবো। আর আমি সবসময় অফলাইনের জন্য আমি তোমাদের বলি, তুমি যেরকমই অনলাইন ক্লাস করো না কেন, এত প্রবলেম এত থিওরেম অনলাইনে করা যায় না। তোমরা দেখবে এই বছর যে আমি সিলেবাসটা তোমাদের কমপ্লিট করেছিলাম, পড়ানোটা অনেক আগে কমপ্লিট করে দিয়েছিলাম আমি, পরে কিন্তু আরও অনেক প্রশ্ন দিয়েছিলাম, পরীক্ষার আগের দিন পর্যন্ত আমি পরীক্ষা দিয়েছি প্রশ্ন, কারণ আমার তো সাবজেক্ট জানা আছে, তাহলে আমি পরে সেগুলোকে আমি তোমাদের পাঠিয়েছিলাম। কিন্তু এবছর এই সেম থেকে পুরো টোটালি ব্যাপারটাকে চেঞ্জ করে দিয়েছি, সাথে সাথে থিওরি এমসিকিউ ডিফারেন্ট কাইন্ড অফ বুকস থেকে যত রকম প্রবলেম আছে আমি সমাধান করে ফেলব। এর ফলে কী হবে, তোমাদের আর হেডেকটা থাকবে না, এবং পরীক্ষার অন্তত আমি এক মাস আগে সিলেবাস কমপ্লিট করবো, এটা আমার টার্গেট। আমি দরকার হলে আগে ফ্রিকোয়েন্টলি ক্লাস দেবো, আমি পরে কেন দেবো, আমি সেই টার্গেট করেছি। এবং তোমরা এটা খুব ভালোভাবে রেডি করো, এবং যতটা আমার করা যায় যতটা খাটার আমি দেখাচ্ছি কীভাবে অনার্সটা করা যায়, তোমরা সেটা সেকেন্ড সেমও দেখেছো দেখো কতটা। এবং আমি জোর গলায় বলছি, জোর গলায় বলছি, দেখবে ইউনিভার্সিটি টপ আমার কাছ থেকে হবে। যদি ইউনিভার্সিটি টপ এখান থেকে না হয় আমি পড়ানো ছেড়ে দেবো, ইউনিভার্সিটি টপ যদি আমার এখান থেকে না হয় আমি পড়ানোটাই ছেড়ে দেবো এই। এবং আমার দেখো আমার স্টুডেন্ট পরীক্ষা দিয়েছে, যে কোনো থিওরেম অন্তত 7-8 বার পরীক্ষা দেওয়ার পর ওখানে পরীক্ষা দিয়েছে, তাহলে আমার স্টুডেন্টের লেখার মধ্যে কোনো ভুল থাকবে না, আমি এটা জোর গলায় বলছি। এবং প্রতিটা এমসিকিউ লজিকও আমি সেই ভালোভাবে ওদের করিয়েছিলাম, এবং যেহেতু ডাইরেক্ট কমন এমসিকিউগুলো আমার মনে হয় না কোনো ভুল আছে। ওকে, এবং গ্রুপ থিওরি কোনো এমসিকিউ, রিংয়ের কোনো এমসিকিউ, গ্রুপ থিওরির কোনো এমসিকিউ, রিয়েল অ্যানালিসিসের কোনো এমসিকিউ, কোনোটা আমার বাইরে ছিল না, টোটালটা আমার করানোর মধ্যে ছিল। এবং দেখো এবছর আমি আর পুরোটা কমন কীরকম পাওয়াতে পারি, প্রশ্ন টোটাল এভরিথিং কমন পাবে, কোনো প্রশ্ন বাইরে পড়বে না। এবছর যেমন রিয়েল অ্যানালিসিস বলো বা গ্রুপ থিওরি বলো, কোনো প্রশ্ন বাইরে ছিল না, ভালোভাবে ফলো করো। প্রশ্ন কমন শুধু বড় ব্যাপার নয়, সবসময় এমসিকিউ এবং সাবজেক্টের নলেজ একটা বড় ব্যাপার।
আমি দুটো করিয়ে দিলাম অনলাইনের মাধ্যমে, দুটো হয়ে গেল থিওরি, থিওরিটা খুব ভালো বুঝিয়ে দিলাম, তাতে করে কিন্তু অনার্সে এমসিকিউ কোনোদিন করা যায় না ভালোভাবে। সেই জন্য তোমরা ভালোভাবে সিরিয়াস হও, ভালোভাবে পড়ার চেষ্টা করো, আমি তোমাদের সাথে আছি। আর একটা কথা বলি যে একটা ক্লাসের মাধ্যমে কোনো তুমি সহজে বিচার করতে পারবে না। প্রথমে হয়তো কেউ একটা থিওরি, ভালো থিওরি পড়িয়ে দিল, আমি যখন পড়াবো আমি তো ভালো জিনিসটাকে আগে পড়াবো, সেইভাবে কিন্তু বিচার করা যায় না। তোমাকে দেখতে হবে লাস্ট, এই যে সেকেন্ড সেম পড়েছো, লাস্ট আউটকাম কি, কত প্রশ্ন কমন ছিল, কতগুলো এমসিকিউ ফাইনাল পরীক্ষায় স্যার কমন দিয়েছে, সেটা তো জাস্টিফাই করতে হবে। আমি বলি তো যে আমারটা জাস্টিফাই করো, আমার আমার ফেয়ার খাতা, আর প্রশ্নগুলো তুমি নামাও, দেখো তো কোন প্রশ্নটা বাইরে আছে, সেটা তো জাস্টিফাই করতে হবে। এবং আমি সিলেবাস কীরকম শেষ করেছিলাম এইগুলো তোমাকে ভাবতে হবে। হ্যাঁ, আমার কাছে তো টেবলেট নেই যে আমি তোমাকে খাইয়ে দেবো, কিন্তু তোমাকে সিরিয়াস হতে হবে। একটা স্টুডেন্ট মনে করো 10-15 দিন টিউশন গ্যাপ দিয়ে দিল, তাহলে তার পক্ষে কি রেজাল্ট করাটা খুব চাপ হয়ে যাবে। তোমরা ভালোভাবে রেডি করবে, প্রথম থেকে সিরিয়াস থাকো, খুব ভালোভাবে রেডি করো, তারপর দেখো আমি কি করতে পারি। যদি অনার্স ভালো না হয়, অনার্সটা কোনো ব্যাপারই না, একটু ভালোভাবে মাইন্ড দেবে, আর আমি যে করবো আমার খাতাটা ভালোভাবে করবো, কারণ আমার খাতার মধ্যে সমস্ত কিছু সলভ আছে, এর বাইরে আর কিছু নেই। কারণ আমি অনেক রিয়েল অ্যানালিসিস অনেক বই ঘেঁটে পড়াই, তোমাদের যে গ্রুপটা পড়িয়েছিলাম এম কে স্যার ফলো করেছিলাম, মালিক মোডার্সন, আচ্ছা, তারপর আমি গ্যালিয়ান ফলো করেছিলাম, এস কে মাপা ফলো করেছিলাম, আচ্ছা, তারপর আমি আরিহান পাবলিকেশন ফলো করেছিলাম, আচ্ছা, তারপর এমসিকিউ বই আমি তিনটে ফলো করেছি, তাহলে টোটাল 7টা বই ঘেঁটে আমি তোমাদের গ্রুপটা পড়িয়েছিলাম। এই জন্য গ্রুপের প্রশ্নগুলো এভরিথিং কমন, ইনক্লুডিং এমসিকিউ, রিয়েলও তাই। তাহলে ঠিক করো ভালোভাবে, অল দ্য বেস্ট, দেখো সামনের সেমিস্টার আরও ভালো লাগবে, যদি ভালো না লাগে আমাকে বলবে, এবং কালেকশান দেখবে তোমরা যে অন্যান্য টিচারের যা কালেকশান তার দ্বিগুণ কালেকশান আমাদের আছে কিনা। ওকে, অল দ্য বেস্ট, ভালো থেকো, ফিজিক্স পরীক্ষাটা, কেমিস্ট্রি পরীক্ষা খুব ভালোভাবে দাও, আমি শুরু করছি, এবং টোটাল খাতা কিনে খাতাগুলো রেডি করো, আমি তারপর আছি। ওকে, অল দ্য বেস্ট।